প্রিয় প্রত্যুরবাসী আসসালামু আলাইকুম। আজ 30 মে, রোজ শনিবার। ফরিদপুর স্বাস্থ্য বিভাগের তথ্য মতে সর্বশেষ করোনার আপডেট, গত 24 ঘন্টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে 282টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে পজিটিভ 44, নেগেটিভ 233, ইনভ্যালিড 5। গত 24 ঘন্টায় যে 44টি পজিটিভ আসছে, এর মধ্যে ফরিদপুর জেলায় 26টি আর গোপালগঞ্জ রাজবাড়ী জেলায় 18টি। অর্থাৎ গত 24 ঘন্টায় ফরিদপুর জেলায় আরও 26 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। যে 26 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন তাদের নাম ঠিকানা বলছি। চরবদর্শন উপজেলায় আছে 4 জন। তাজুল ইসলাম চর সুলতানপুর, রতন মোল্লা মধ্য শিকদারডাঙ্গি, সিদ্দিক চর সালেপুর, উবায়দুল্লাহ হাজিডাঙ্গি। ফরিদপুর সদর উপজেলায় গত 24 ঘন্টায় আরও 4 জন আক্রান্ত হয়েছেন। তারা হলেন হাসানুল হক পূর্ব খালাসপুর, রাশেদ জাহাঙ্গীর আলাউদ্দিন খাঁ রোড আলিপুর, রুমানা আক্তার আলাউদ্দিন খাঁ রোড আলিপুর, মাইশা গোয়ালচাবাট। গত 24 ঘন্টায় বোয়ালমারি উপজেলায় 4 জন আক্রান্ত হয়েছেন। তারা হলেন মায়া ইসলাম সদর বোয়ালমারি সদর, নজরুল নতুবদিয়া নজরুল ইসলাম নতুবদিয়া, বাদল মোল্লা রূপাপাত, লুৎফর রহমান চোয়ারপাড়া। গত 24 ঘন্টায় ভাঙ্গায় 5 জন আক্রান্ত হয়েছেন। তারা হলেন ওহাব ঘোষগ্রাম, খন্দকার ফজলুল হক মালিগ্রাম, খাইরুল ইসলাম চর সদরদি, রাজু মুন্সি কাপুরা সদরদি, শফিকুল কাপুরা সদরদি। সদরপুরে আছেন 1 জন, সাহেব আলী রায়ের চর। নগরকান্দা উপজেলায় আছেন 3 জন, 1 হাসান রামনগর, আকাশ কুমার তালমা, আমির হোসেন ফুলসতি। মধুখালী উপজেলায় আছে 2 জন, রতন কুমার শাহ কুরুবদি মধুখালী, জাহিদুর রহমান বাসদি বহরপুর। ওবায়দুর রহমান নামে 1 জন আছেন, তার কোনো ঠিকানা নাই। এই 26 জন গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন এই জেলায়, ফরিদপুর জেলায়। জেলায় মোট রোগীর সংখ্যা 271 জন, সুস্থ হওয়া রোগীর সংখ্যা 33, মৃত্যুবরণ করছেন 3 জন। গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ নেই, মোট সংগ্রহ এ পর্যন্ত 3226। এর মধ্যে রিপোর্ট আসছে 2903টি, যার মধ্যে পজিটিভ 271, নেগেটিভ 2632, পেন্ডিং আছে 323। গত 24 ঘন্টায় জেলায় হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে 151 জনকে, ছাড়পত্র পেয়েছে 54 জন, হাসপাতালে নতুন ভর্তি আছে 7 জন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন। ফরিদপুর জেলার করোনার আপডেট জানতে এসএম বাংলা টিভি সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন।